হাই রে দীপিকা, কি করলো? তার অনেকগুলো প্রেমের বিষয় নিয়ে এখন পাবলিক ইভেন্টেও নেওয়া হচ্ছে মজা, যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এরপর থাকছে দিশা পাটানি কেলভিন ক্লেইনের ইভেন্টে পুরো মাতিয়ে দিল তার গ্ল্যামার দিয়ে, এবং সেই সঙ্গে থাকছে ও মাই গড, সামান্থা রুথপাবু এইভাবে ফর দ্য ফার্স্ট টাইম তাকে এমন একটা অবতারে দেখা গেল যা এখন চারিদিকে ভাইরাল। অ্যান্ড ফাইনালি থাকছে রশ্মিকা কি শারীরিক কসরতটাই না করলো সে, এবং সে ভিডিও আবার করলো সে প্রকাশ। সবকিছু জানতে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথমে আসি দীপিকার কাছে। কফি উইথ কারণের সিজন 8 এর ফার্স্ট এপিসোডে গেস্ট হিসেবে এসেছিলেন দীপিকা এবং রণবীর, এবং এরপর থেকেই তো এই দুইজনকে নিয়ে হচ্ছে নানা আলোচনা ও সমালোচনা। তবে সমালোচনার তীর শুরু থেকে একটু বেশি ছিল দীপিকার দিকে। সম্প্রতি ভাইরাল হয়ে ইন্ডিয়ার নামকরা এক কলেজের কোনো এক ইভেন্টে দীপিকাকে নিয়ে মজা করে সেই কলেজের স্টুডেন্টদের করা একটা ভিডিও। ভিডিওতে দেখা যায় একটা মেয়ে দীপিকার বাজিরাও মস্তানির গেট আপে মঞ্চে উঠে এসেছেন, এবং এরপর একে একে উঠে আসতে থাকে দীপিকার লাইফের সব প্রেমিকেরা, যাদের মধ্যে বাদ যাননি সিদ্ধার্থ মালিয়া, ধোনি এবং রণবীর কাপুরও। সবশেষে উঠে আসেন রণবীর সিং। আসলে এরা সবাই ওই কলেজেরই ছাত্র, দীপিকাকে নিয়ে একটু মজা নিচ্ছিল আর কি। তবে এ নিয়ে বেশ সমালোচনা কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই বলছে এত নাম করা একটা কলেজ কি করে পারমিশন দিল এরকম একটা কাজ করার। এদিকে আবার দিশা পাটানির কেলভিন ক্লেইনের ফটোশুটের আরেকটা পোস্ট নিয়ে চলছে চর্চা। দিশাকে দেখা যায় বেশ গ্ল্যামারাস একটা লুকে, এবং দিশার সাথে দেখা যায় বিখ্যাত মেকআপ আর্টিস্ট মিকেল ডাকিলোকে। দিশার লুক নিয়ে নেটিজনেরা বেশ প্রশংসা করছেন। অনেকে বলছে টাইগার শ্রফের সাথে ব্রেকআপের পর দিশা কিন্তু বেশ ভালোই ফর্মে আছেন, দিশা থাকবেন আর টাইগারের কথা আসবে না এমন কি আবার হয় নাকি। অন্যদিকে সামান্থা তার নিজের বেশ একটা বোল্ড ছবি পোস্ট করেছেন তার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। এমন লুকে সামান্থাকে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি একটা দেখা যায় না। এই ছবির ক্যাপশনে সামান্থা শেয়ার করেছেন তার লাইফের বেশ কিছু কঠিন সময়ের কথা, এবং কি করে তিনি নিজেকে সামলেছেন সেই সময় এ বিষয়ে বলেন। সামান্থার এই ছবি নিয়ে বেশ প্রশংসা হচ্ছে, কিন্তু নেটিজনেরা অনেকেই তাকে তুলনা করছেন ওয়ান্ডার ওম্যানের সাথে। এদিকে সাউথ ইন্ডিয়ান আরেক নায়িকা কিউট রশ্মিকা মদান্নার ওয়ার্কআউটের একটা ভিডিও নিয়ে আবারও চলছে বেশ চর্চা। না না, এবার আর ডিপফেকের ভিডিও নয়, একদম আসল রশ্মিকাই শেয়ার করেছে তার ওয়ার্কআউটের ভিডিও তার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই। নেটিজনেরা বেশিরভাগই সাবধান করছেন ডিপফেক নিয়ে, কেউ কেউ বলছেন ডিপফেক দিও, সত্যিকারের রশ্মিকার মতো এত গ্ল্যামারাস বানানো সম্ভব না। ডিসেম্বরের 1 তারিখেই মুক্তি পেতে যাচ্ছে রশ্মিকা আর রণবীরের ফিল্ম অ্যানিমেল, এর মধ্যে আবার ডিপফেক বিতর্ক। তাই হয়তো রশ্মিকা এবার নিজেই নিজের ভিডিও ছেড়ে ডিপফেক ওয়ালাদের থামানোর চেষ্টা করছেন। আপনার কি মনে হয়? সো গাইজ, এতে ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপস এর আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।